আল্লাহ তারা সূরা আশুরা 25 পারা 23 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন। কুল, আল্লাহ পাক বলেছেন, কুল বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী পাক, আপনি বলে দেন যে আমি যে তোমাদের কাছে দ্বীনের তাবলীগ করলাম, আলাইহে, হে এই হু হা, এটা হচ্ছে রসুলে পাক রসুলুল্লাহর জমির সর্বনাম, রেসালাতের সর্বনাম, যে আল্লাহর রেসালাত, আমি যে তোমাদের কাছে দিন পৌঁছালাম, তাবলিগ করলাম, নামাজ পৌঁছালাম, রোজা পৌঁছিয়ে দিলাম, হাজ পৌঁছালাম, জাকাত পৌঁছালাম, যা কিছু তাবলিগ করলাম, আপনি বলে দেন এর বিনিময়ে তোমাদের কাছ থেকে লা আসআলুকুম কিছুই চাই না, কোনো পারিশ্রমিক চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু একটি পারিশ্রমিক, আমার কুরবা, কারবতদার, আমার আহলে বাইতের মোহাব্বত করো। এটা আমরা সহজ সরল ভাষায় এটা আমরা ব্যাখ্যা করে থাকি। এখন আমরা প্রথমে ব্যাখ্যা করব কুরবা শব্দের ডিকশনারিক্যাল মিনিং কি, তারপরে যাব তাফসিরে, তারপরে মাওয়াদ্দা শব্দের অর্থ, তারপরে আমরা প্রথমে আমরা এর সানে নজুলের দিকে আগে আসবো। এই আয়াতে করিমার সানে নজুল, কিসের পরিপ্রেক্ষিতে আয়াতপাক নাজিল হয়েছে, এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরে দুররে মানসুরে এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসির আল কবিরে এবং আল্লামা সুয়ুতি তাফসিরে দুররে মানসুরে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এর সানে নজুল হলো এই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি মদিনা শরীফের গলি দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম এক বাড়িতে আনসারেরা সব বসে আলোচনা করছে। তারা বলছে যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মাদাদ করেছি, সাহায্য করেছি, ওনার জন্মভূমি, জন্মস্থান মক্কা শরীফ, কিন্তু ওনার জন্মস্থানের লোকরা ওনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, আমরা ওনাকে আশ্রয় দিয়েছি, তারা ওনাকে গ্রহণ করে নাই, আমরা গ্রহণ করেছি, তারা ওনার দিনকে কবুল করে নাই, আমরা ওনার দিনকে কবুল করেছি, আমরা ওনাকে বিভিন্নভাবে সাহায্য করেছি, ঘর বাড়ি দিয়ে আমরা সাহায্য করেছি, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি, স্ত্রী পুত্র দিয়ে সাহায্য করেছি, ধন দৌলত দিয়ে সাহায্য করেছি, জনবল দিয়ে সাহায্য করেছি, এমনও হয়েছে বিভিন্নভাবে আমরা সাহায্য করেছি। এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুনলেন তো ওনাকে খুব খারাপ লাগলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন তো ফাখর করছেন। উনি এসে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওরা এইরকম এরকম বলতেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের মজলিসে উপস্থিত হলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এইরকম এরকম বলছিলে? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আমরা এইরকম বলছিলাম। তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা যে আমাকে এইভাবে সাহায্য করেছো বলে ফখর করছো, কিন্তু তোমরা বলো তো এতদিন তোমরা গুমরাহির ভিতরে ছিলে কিনা? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, তোমাদেরকে গুমরাহি থেকে হেদায়তের দিকে কে এনেছে? বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি। তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলে, কেহ জাহান্নামে চলে গেছিলে, তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে জান্নাতের দিকে কে নিয়ে এসেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি। মানে তোমরা গুনাহতে লিপ্ত ছিলে, তোমাদেরকে গুনাহমুক্ত করে দিন ইসলামের রাস্তায় চালিত কে করেছে? বলে আপনি। তোমাদেরকে ইসলাম কে দিয়েছে? বলে আপনি। কোরআন তোমাদেরকে কে দিয়েছে? বলে আপনি। তোমাদেরকে নামাজ কে শিখিয়েছে? বলে আপনি। তোমাদেরকে এক আল্লাহর তাওহীদ তোমাদেরকে কে শিখিয়েছে? তোমাদের কাছে কে পৌঁছিয়েছে? বলে আপনি। মানে জাহান্নাম থেকে তোমাদেরকে কে বাঁচিয়েছে? আপনি। ঈমান তোমাদেরকে কে দিয়েছে? বেঈমান ছিলে, ইমানের মতো দাওলাত তোমাদেরকে কে দান করেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি। এইরকম ভাবে যখন আল্লাহ রাসূল বলতেছেন তখন তারা বুঝতে পারলেন যেটা আমাদের খুব ভুল হয়েছে। তারা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে পড়ে গেলেন এবং বলেন আপনি আমাদের বেয়াদবি মাফ করেন, আপনি আমাদের জন্য যা করেছেন দুনিয়ার কোনো সমস্ত সম্পদ বা যত যা কিছু আছে তা দিয়েও এ পরিশোধ করা সম্ভব নয়, আপনার কারণে আমরা জাহান্নাম থেকে জান্নাত পেয়েছি যেখানে চিরকাল থাকবো, সঠিক রাস্তা পেয়েছি, এর পরিবর্তে ইয়া রাসূলুল্লাহ আপনি যা চান আমরা সব কিছুই দিব, এর জন্য আমাদের স্ত্রী পুত্র ছেলে পিলে ঘর বাড়ি সব কিছু আপনার জন্য উৎসর্গ করে দিলাম, কুরবান করে দিলাম, ধন দৌলত সব কিছু কুরবান করে দিলাম। যখনই এই কথা তারা বললেন সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম সেই আয়াতে কারিমা নাজিল করলেন, বললেন কুল, আপনি ওদেরকে বলে দেন
লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে দিনের তাবলীগ করেছি, দিন পৌঁছিয়ে দিয়েছি, ধর্ম পৌঁছিয়ে দিয়েছি, নামাজ পৌঁছিয়ে দিয়েছি, রোজা পৌঁছিয়ে দিয়েছি, হজ পৌঁছিয়ে দিয়েছি, যাকাত পৌঁছিয়ে দিয়েছি, কোরআন পৌঁছিয়ে দিয়েছি, তোমাদেরকে অন্ধকারে ছিল অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি, এর তোমরা বদলা দিতে চাও? ওদেরকে বলে দেন দুনিয়াবি কোনো বদলা এর দ্বারা সম্ভব নয়। তা আপনি ওদেরকে বলুন লা আসআলুকুম আলাইহি আজরা, তোমরা দুনিয়াদারির যা কিছুই পারিশ্রমিক দিতে চাও এসব কিছুই তোমাদের কাছে চাই না, আমার দিনের তাবলীগের জন্য, ধর্ম পৌঁছিয়ে দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, দিনের তাবলীগের জন্য, গুমরাহি থেকে হেদায়েতের রাস্তায় আনার জন্য, জাহান্নামের কিনারা থেকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য যা কিছু দিনের তাবলীগ করেছি এর একটি বদলা চাই, ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা, শুধুমাত্র আমার করদাতা দ্বারা আমার আহলে বাইতকে মুহাব্বত করুন, একটি এর বদলা। আমি দিনের যা মেহনত করেছি এর বদলা শুধু উনাদের মুহাব্বত মাওয়াদ্দা। এখন এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক আহলে বাইত, লফজে আহলে বাইত ইউজ করেন নাই, আমরা এগুলো তাফসীর থেকে পাই, কিন্তু মূল যে কোরআন, এই কোরআন পাকের মধ্যে আহলুল বাইত শব্দটি এই আয়াতে ইউজ করেন নাই, অন্য আয়াতে ইউজ করেছেন, যেমন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত পাকে বলেছেন আল্লাহ তাআলা কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে, এই আয়াতে আহলে বাইত শব্দ ব্যবহার করেছেন। এখানে যে শব্দ ব্যবহার করেছেন এটা হচ্ছে কুরবা, আল্লাহ পাক তাফসীরে যাইছে কিন্তু আয়াত পাকে আছে কুরবা, আল্লাহ পাক বলেছেন যে আপনি বলে দেন যে কুরবার মুহাব্বত ছাড়া কিছু চাই না। অ্যাকচুয়ালি কুরবা শব্দের ডিকশনারিক্যাল মিনিং, লাগবি মানে কি বা ব্যাকরণগত মানে কি, কুরবাটা কি? এই কুরবা শব্দটি এসছে কারমা ইয়াকরুমু সিগা থেকে, কুরবার কারাবাত এখান থেকে এসছে, করাবাত এখান থেকে এসছে কুরবা, এটা করবা ইয়াকরুবু থেকে, করবা ইয়াকরুবু এই সেগা থেকে এসছে, এর ইসমে তাফজিল এটাকে বলে, ইসমে তাফজিল আকরাবু ওয়াল মুআন্নাসু মিনহু কুরবা, ইসমে তাফজিল আকরাবু ওয়াল জামউ মিনহু আকারিব ওয়াল মুআন্নাসু কুরবা ওয়াল জামউ মিনহু কুরবায়াতুন, এটা ব্যাকরণের ভাষা মাওলানা সাহেবরা বুঝলেন। এবার আমি আপনাদের বুঝাই, এত এই কথাটুকু ছিল আলেমদের জন্য, আলেমরা বুঝে গেলেন, আর ব্যাখ্যা করার দরকার নাই। এবার আপনাদের ব্যাখ্যা হলো যে কারবা মানে করিব বা নিকট, নিকট এর ইসমে তাফজিল এক বচন পুরুষলিঙ্গ, পুরুষলিঙ্গ আছে আর একটি স্ত্রীলিঙ্গ আছে না, মুআন আরবিতে বলে মুজাক্কার আর মুআন্নাস, তো মুজাক্কার এই কুরবা আকরাবু এটা হচ্ছে ওয়াহিদ ইসমে তাফজিল মুজাক্কার, মুজাক্কার মানে পুরুষলিঙ্গ মানে একজন, ইসমে তাফজিল মানে সুপারলেটিভ ডিগ্রি, ইংরেজিতে তো আপনারা পড়েছেন কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি না, সুপারলেটিভ ডিগ্রি মানে সবচেয়ে নিকটতম, তো আকরাবু হচ্ছে সবচেয়ে নিকটতম একজন পুরুষ, তার বহু বহু বছর আকারিব, আর মুআন্নাসে হচ্ছে কুরবা, কাফ র বে ইয়া, কুরবা মানে এটা ইসমে তাফজিল ওয়াহিদ মুআন্নাস মানে সবচেয়ে নিকটতম একজন মহিলা। এই কুরবা শব্দের ডিকশনারিক্যাল মিনিং এবং গ্রামারিটিক্যাল মানে হলো এটা ইসমে তাফজিল ওয়াহিদ মুআন্নাস, আল্লাহ তাআলা এখানে মুজাক্কার পুরুষলিঙ্গ ব্যবহার করেননি, বহুবচন ব্যবহার করেননি, একবচন ইসমে তাফজিল মানে সুপারলেটিভ ডিগ্রি এবং স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছেন, একবচন স্ত্রীলিঙ্গের সুপারলেটিভ ডিগ্রি কুরবা শব্দটি, তাহলে মানে কি হলো একবচন স্ত্রীলিঙ্গের সুপারলেটিভ ডিগ্রি কুরবা শব্দটি, তাহলে এর মানে কি হলো সুপারলেটিভ মানে সবচেয়ে নিকটতম, স্ত্রীলিঙ্গ মানে স্ত্রী, ওয়াহিদ মানে একবচন মানে একজন, তার মানে সবচেয়ে নিকটতম একজন স্ত্রীলোক বা মহিলা মানুষ, বুঝতে পেরেছেন মানেটা? আমি বাংলাটা বুঝলেন কিনা ভাই, হ্যাঁ আপনি বলুন হ্যাঁ কি না, তবে তো আমি বুঝবো যে বুঝতে পারছেন, নাহলে তো আমাকে রিপিট করতে হবে তাই না। তো কুরবা হচ্ছে ইসমে তাফজিল ওয়াহিদ মুআন্নাস, এর অর্থ হচ্ছে সবচেয়ে নিকটতম একজন মহিলা, একজন মহিলা,
তো পুরো আয়াতের মানে হলো, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের নিকট থেকে এর লাগবি মানে সবচেয়ে নিকটতম একজন একজন স্ত্রী লোক মহিলা, একজন মহিলা একজন স্ত্রী লোক যিনি আপনার সবচেয়ে নিকটতম সবচেয়ে প্রিয়, তার মাওয়াদ্দা ছাড়া কিছু চাই না। এখন প্রশ্ন হলো ওনার সবচেয়ে নিকটতম একজনকে, ওনার তো স্ত্রী একের অধিক ছিল, আর স্ত্রীদের ভিতরে সবচেয়ে প্রিয় ছিলেন খাদিজাতুল কুবরা আলাইহাসসালাম, আর ওনার উনি যতদিন হায়াতে ছিলেন উনি শাদি মুবারক করেন নাই, ওনার পর যত শাদি মুবারক করেছেন তাদের ভিতরে রসুল পাকের কাছে প্রিয় ছিলেন হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো এখন সমগ্র মানব জাতির মধ্যে, সমগ্র মানব জাতির মধ্যে রসুল পাকের সবচেয়ে নিকটতম সবচেয়ে প্রিয় কোন ব্যক্তি? ইমাম তিরমিজি এর উপরে হাদিসে পাক রেওয়ায়েত করেছেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের কিতাবুল মানাকিব, এবং ইমাম তিরমিজি হাদিসটি সনাদ বর্ণনা করেছেন, হাদিসটি এক তারিখ থেকে হাসান এবং হাদিস সহি। হযরত জুমাই ইবনে উমায়ের আত-তাইমি তিনি হাদিসে পাকের রাবি, তিনি বর্ণনা করেন যে আন জুমাই ইবনে উমায়ের আত-তাইমি দখলতু মা আম্মাতি আলা আয়েশা, একদিন আমি আমার ফুফিজানের সাথে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলাম, ওনার দরবারে হাজির হলাম। তো যখন উম্মুল মুমিনিনের কাছে গেলাম আমার কিছু প্রশ্ন ছিল যে উম্মুল মুমিনিন রাসূল পাকের ঘরওয়ালি, ঘরের লোক, ঘরের খবর উনি সবচেয়ে বেশি জানবেন। তা আমি জিজ্ঞাসা করলাম আইয়ুন নাস কানা হাব্বু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিজ্ঞাসা করলাম হে উম্মুল মুমিনিন সমগ্র মানব জাতির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কে ছিলেন? আইয়ুন নাস কানা আহাব্বু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমগ্র মানব জাতির মধ্যে সবচেয়ে প্রিয় কে ছিলেন? কালাত ফাতিমা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন তিনি হচ্ছেন যিনি রাসূল পাকের সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিকটতম, ওনার সবচেয়ে মাহবুবা তিনি হচ্ছেন সমগ্র মানব জাতির মধ্যে তিনি হলেন হযরতে ফাতিমা। ফাকিলা মিনার রিজাল, জিজ্ঞাসা করা হলো পুরুষদের মধ্যে কে সবচেয়ে প্রিয়, কালাত জাওজুহা বলেন সমগ্র পুরুষ পুরুষের মধ্যে রাসূল পাকের সবচেয়ে প্রিয় তারই স্বামী হযরত আলী। অতঃপর বললেন আমার জানা মতে, উম্মুল মুমিনিন বলছেন আমার জানা মতে তিনি সবচেয়ে বেশি রোজা রাখনেওয়ালা এবং তিনি রাত রাত জেগে সবচেয়ে অধিক ক্যাম করনেওয়ালা উম্মুল মুমিনিন। দেখুন এই হাদিসের রাবি এবং সিয়াসিত হাদিস, প্রত্যেক মাদ্রাসায় হাদিসে পাক দার্স দেওয়া হয় এবং এর উপরে আরো অনেক হাদিস আছে, কিন্তু অত হাদিস শুনালে তো আমি মূল বক্তব্যটা আমি কমপ্লিট করতে পারবো না, বোঝাবার জন্য রাসূলুল্লাহর একটা কথাই যথেষ্ট। তো আমি এখানে একটি হাদিস আপনাদের সামনে কোট করলাম, এটা সিয়াসিত্তা হাদিস, প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, দার্স দেওয়া হয়, বেরেলভী, দেওবন্দী, ওহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলিগ জামাত, যত মাদ্রাসা সিয়া মাদ্রাসা ছাড়া এবং আমাদের আহলে সুন্নাতের সব মাদ্রাসা, এবং এর রাবি খোদ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। দেখুন কেমন সাচ্চি তিনি ছিলেন, তিনাকে জিজ্ঞাসা করা হলো সমগ্র মানব জাতির মধ্যে প্রিয় কে, উনি বলতে পারতেন স্ত্রীদের মধ্যে তো উনাকে ভালোবাসতেন হযরত খাদিজাতুল কুবরা আলাইহিসসালাম, ওনার পরেই তো উনাকেই বেশি ভালোবাসতেন, উনি তো বলতে পারতেন যদি পক্ষপাতিত্ব করার ইচ্ছা থাকতো, উম্মুল মুমিনিনরা তো সত্য কথা বলনেওয়ালি, উনি বলতে পারতেন আমি সবচেয়ে প্রিয়, কিন্তু উনি বলেন নাই যে আমি সবচেয়ে প্রিয়, উনি বললেন সমগ্র মানব জাতির মধ্যে রাসূল পাকের সবচেয়ে প্রিয় ছিলেন ফাতিমা। যখন জিজ্ঞাসা করা হলো তাহলে পুরুষদের মধ্যে কে, ফাকিলা মিনার রিজাল, তখন উত্তর দিলেন ওয়া জাওজুহা, পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় তারই স্বামী হযরত আলী। সেখানেও কিন্তু উনি পক্ষপাতিত্ব করেন নাই, উনি যদি এটা তো আর অন্য কেউ জানে না, উনি যদি বলে দিতেন যে সবচেয়ে প্রিয় পুরুষদের মধ্যে আমারই আব্বা হযরত আবু বকর, তা আমরা ওই হাদিসটাই পেয়ে যেতাম, ওইটাই পেয়ে যেতাম, ওটার উপরে আমল করতাম, কিন্তু উনি সত্য কথাই আমাদের কাছে পৌঁছিয়েছেন এবং বললেন যে না সমগ্র পুরুষদের মধ্যে স্ত্রী, সমগ্র মানব জাতির মধ্যে ফাতিমা আর পুরুষদের মধ্যে তার স্বামী হযরত আলী। বুঝতে পেরেছেন না? এই জন্য খাতুনে জান্নাত পাকের জন্য রাসূল পাক বলেছেন বুখারী শরীফের প্রথম খণ্ডে 532 পৃষ্ঠায় ফাতিমা তো বিদআতুন মিন্নি ফামান আযদাবাহা ফাকাদ আযদাবানি,
সহি বুখারী দারুল উলুম দেওবন্দপুর প্রথম খন্ড 532 পৃষ্ঠা। ফাতেমা আমারই টুকরা, অতএব তাকে যে রাগান্বিত করলো ও আমাকে রাগান্বিত করলো। ফাতেমা কার টুকরা? বিদআত মিন্নি, মিন্নি মেরা টুকরা হে নাই নবী, তো খাতুনা তাহার পাক নবুয়ত কা টুকরা, নাই রাসূল তো রিসালত কা টুকরা, নাই নূর তো নূর কা টুকরা, নাই মুহাম্মদ তো মুহাম্মদ কা টুকরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যিনি রাসূলের পাকের টুকরা অংশ বিশেষ, রাসূলের পাকের কোন জায়গার টুকরাটা বলেন নাই, কোন অংশের টুকরাটা বলেন নাই, রাসূলুল্লাহর টুকরা। তো রাসূলুল্লাহর জিসমের টুকরা, গোশতের টুকরা, দিলের টুকরা, ওনার কালবের টুকরা, ওনার আত্মার টুকরা, ওনার পুরো জিসমে তাহারের টুকরা, নূরের টুকরা, পুরো রাসূলের পাক ওনার টুকরা। তো আল্লাহর রাসূলের যিনি অংশ বিশেষ ওনার টুকরা, তার চেয়ে আফজাল আর কায়নাতে কে হবে? তার চেয়ে রাসূলুল্লাহর নিকট আর কে হবে বলুন? রাসূলুল্লাহর যিনি টুকরা তার চেয়ে আর রাসূলুল্লাহর নিকট আর কে হবে? নিকটতম, আর তোমার চেয়ে নিকটতম কেউ হবে না। এই জন্য উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে উনার সবচেয়ে প্রিয় ছিলেন কায়নাতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, আর পুরুষদের মধ্যে আলী। তাহলে এই সমস্ত হাদিস শরীফ থেকে দেখা যায় যে রাসূলের পাকের সবচেয়ে নিকটতম হতেন হযরতে ফাতেমা, সবচেয়ে নিকটতম ফাতেমা উনি মহিলা। আর আল্লাহ তাআলা এখানে বলেন কুরবা, আপনার সবচেয়ে নিকটতম একজন মহিলার মহব্বত ছাড়া কিছু চাই না। আর ওনার সবচেয়ে নিকটতম নিকটতম প্রিয় হচ্ছেন হযরত ফাতেমা। অর্থাৎ এই আয়াত পাকের ডিকশনারিক্যাল মিনিং হলো যে হে নবী আপনি বলে দেন তোমাদের নিকট হইতে এই রেসালাতের বিনিময়ে তোমাদের কাছ থেকে কুরবার মহব্বত ছাড়া কিছু চাই না, অর্থাৎ ফাতেমার মহব্বত ছাড়া কিছু চাই না। এটাকে ডাইরেক্ট আল্লাহ তাআলা সম্পর্ক করেছেন ফাতেমাতুজ জাহরার সাথে। ফাতেমা কেন বললেন? এই জন্য যে মাওলানা আলী আলাইহিস সালামের আলো আরো আহলিয়া পাক ছিলেন, অন্য আহলিয়া থেকে ঔলাদ রয়েছেন, কিন্তু অন্য স্ত্রী থেকে যত ঔলাদ মাওলানা আলী থেকে এসেছেন ওনাদেরকে সাইয়্যেদ বলা হয় না, ওনারা আলাবি। সাইয়্যেদ হওয়ার জন্য প্রথম শর্ত যে ফাতেমি হতে হবে, অর্থাৎ ফাতেমাতুজ জাহরা এবং মাওলানা আলীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত ঔলাদ আসবেন তারাই হবেন সাইয়্যেদ এবং তারা আহলে বাইত। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক মূল যেটা হচ্ছে যেটা হজ কাউসারের যেটা হজ যেখান থেকে জারি হচ্ছে আহলে বাইত, যার বাতন থেকে জারি হচ্ছে আহলে বাইত, আহলে বাইতের হজ যিনি তার নাম তাই কোরআন পাকে নিলেন কুরবা, যেখান থেকে আহলে বাইত জারি হবেন তাদের আহলে বাইত পাকদের মাদার আমরা যেন যিনি ফাতেমার মহব্বত ছাড়া কিছু চাই না। এবার ফাতেমা থেকে যারা যারা আসবেন ফাতেমার সাথে যার যার নিসবত আসবে সবে কুরবার মধ্যে সামিল হবে, বুঝতে পারছেন না? সবই কুরবার মধ্যে সামিল হবে। আপনি আমাকে খুব ভালোবাসেন, আমাকে ইলিশ মাছ খাওয়াচ্ছেন, এটা খাওয়াচ্ছেন, ওটা খাওয়াচ্ছেন। এখন পরে আমি জানতে পারলাম আমার ছেলেটি আপনার কাছ দিয়ে গেল আর আপনি জানতে পারলেন আমার ছেলে, তাকে আপনি মুখ ফিরিয়ে নিলেন ঘৃণা করে, ঘৃণা করে মুখ ফিরিয়ে নিলেন, আপনার প্রতি আমার ভালোবাসা থাকবে? আপনি যদি আমাকে ভালো মন্দ নাও খাওয়ান, হয়তো মনে একটু কষ্ট লাগলো যে আমি এলাম আমার খাতির দাতির কিচ্ছু করলো না, পরে যখন আমার কানে আসবে যে আমার বাচ্চাকে যখন দেখলেন আপনি কোলে তুলে নিয়েছিলেন এবং আদর করেছেন চুমু খেয়েছেন, তখন আপনার প্রতি যে বিতৃষ্ণা ছিল মহাব্বত পায়দা হয়ে গেল না, আমাকে কি করেছে সেটা আমি জানি না, তোমার আমার বাচ্চাকে এত মহাব্বত করেছে, আপনার প্রতি মহাব্বতের কারণ কেন্দ্রবিন্দু আমার বাচ্চা, বুঝতে পারছেন না? ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম উনার মহব্বতের মূল হচ্ছে হাসান আর হুসাইন, যে হাসানকে মহব্বত করবে হুসাইনকে মহব্বত করবে, উনাদের মহব্বতই খাতুনে জান্নাত পাকের মহব্বত, উনার ঔলাদ পাককে মহব্বত করবে, বারো ইমাম পাককে মহব্বত করবে, হুজুর ওয়াস পাককে মহব্বত করবে, এটাই খাতুনে জান্নাত পাকের মহব্বত। তো খাতুনে জান্নাত পাকের মহব্বতের ভিতরে সবারই মহব্বত ভরা। তো আল্লাহ পাক তিন পয়েন্ট একদম কেন্দ্রবিন্দুটা উল্লেখ করেছেন কোরআনে, কোনটা উল্লেখ করেছেন? কেন্দ্রবিন্দু সমস্ত আহলে বাইতের মাদার যিনি, মা যিনি, আহলে বাইত এই যে কাউসার, আহলে বাইত খাতুনে জান্নাত থেকে কিয়ামত পর্যন্ত যত ঔলাদ জারি হবেন এই নহরে কাউসার, এই নহরে কাউসার যে হজ থেকে জারি হচ্ছেন এই হজ হচ্ছেন ফাতেমাতুজ জাহরা হজে কাউসার, এই হজ থেকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কুরবা, বলে দেন কুরবার মহব্বত
মোহাব্বত চাই না, মোহাব্বত ছাড়া কিছু চাই না। কুরবানের সাথে চার কারণ নিসবত, পহলা নিসবত মাওলা আলীর, অর্থাৎ আপনার সাথে সম্পর্কযুক্ত আলীর মোহাব্বত চাই। কুরবার সাথে সম্পর্ক, কুরবা থেকে যে হাসান হুসাইন পয়দা হলেন তার মোহাব্বত চাই। হাসান হুসাইন থেকে কিয়ামত তক যত এই কুরবা থেকে আওলাদ জারি হচ্ছেন সবারই মোহাব্বত চাই। কিন্তু আল্লাহ তাআলা মূলটা কোরআনে উল্লেখ করলেন কুরবা, একজন নিকটতম, সবচেয়ে নিকটতম ফাতেমা। কিন্তু আল্লাহ পাক তো খুব হাই থটে উল্লেখ করেছেন। আমরা আমরা বাঙালি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের থট বুঝতে পারি না, পারি? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য তো সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। দেখেন এই দুই লাইন, এটা আমাদের 9-10 আমরা পড়াশোনা করেছি, তখন ভাব সম্প্রসারণ ছিল, আমরা পড়েছি, তাই এই দুই লাইনটা আমরা দু পাতা লিখে দিতে পারবো। যিনি পড়েন নাই কিছুই বুঝতে পারলেন না, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তার দুই লাইন ভাব সম্প্রসারণ, আপনারাও পড়েছেন, আপনাদের এখানে তো জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরেরই। তিনার দুই লাইন, শৈবাল ঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো এক ফোঁটা দিলেন শিশির। কিছু বোঝা গেল? কিন্তু এটা তো বাংলা কথা ভাই, ইংরেজিও না আরবিও না, বুঝতে পারছি না কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার যে স্ট্যান্ডার্ডিটি, হাই স্ট্যান্ডার্ড, এবং উনার যে থট, উনার যে ফিলোসফি, উনার যে লজিক, উনার ফিলোসফি উনার লজিক আমরা বুঝতে পারছি না। ওই জন্য একটা শিক্ষক দরকার। শিক্ষক যখন এই শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো এক ফোঁটা দিলেন শিশির, এটা যখন বুঝিয়ে দিবে তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি এটাও দু পাতা লিখে দিতে পারবেন এর ব্যাখ্যা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের থট, তার ভাষা, তার ভাষা শৈলী, তার মানে ফিলোসফি যদি আমরা বুঝতে না পারি, খালেকে কায়নাত আল্লাহ রাব্বুল ইজ্জাত তার থট, তার ফিলোসফি, এই কুরবার মানে মোল্লা কি করে বুঝবে? যদিও তার মাতৃজীবন আরবি হয়, এর জন্য দরকার কোরআন, যার ঘরে নাজিল হয়েছে তাকে এই কোরআনের মানে একমাত্র আল্লাহ জানেন আর আল্লাহ রাসূল জানেন। যিনি নাজিল করেছেন আল্লাহ তিনি জানেন, আর যার উপরে নাজিল হয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই আয়াতের মানে জানেন। এই জন্য সাহাবায়ে কেরামগণ কুরবার মানে বুঝতে পারেন নাই। একজন মহিলা আপনার নিকটতম, এটা কি এটা বুঝতেছেন না? আল্লাহর রাসূলের কাছে সব সাহাবী আসলেন এই আয়াতের তাফসিরে। ইমাম আহমদ ইবনে হাম্বল তা ফাজাইল সাহাবার দ্বিতীয় খণ্ডে 669 পৃষ্ঠায়, ইমাম তবরানি মুজামুল কবীরের তৃতীয় খণ্ডে 67 পৃষ্ঠায়, আবার ইমাম তবরানি মুজামুল কবীরের 11 খণ্ডে 444 পৃষ্ঠায়, ইমাম হাইসামি মাজমাউ জাওয়ায়েদ সপ্তম খণ্ডে 103 পৃষ্ঠায়, এবং ইমাম হাইসামি বলেছেন রেজালুহু রিজালুস সিকা, এর তো সমস্ত রাবি বিশ্বস্ত সিকা রেজাল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসির আল কবীর 27 খণ্ডের 167 পৃষ্ঠায়, এই আয়াতের তাফসির আল্লামা জামাকশারি তাফসির আল কাশাফ তৃতীয় খণ্ডের 235 পৃষ্ঠায়, ইমাম কুরতুবি তাফসির আল কুরতুবির চতুর্থ খণ্ডে 419 পৃষ্ঠায়, এবং ইবনে আব্বাস তাফসির ইবনে আব্বাস দ্বিতীয় খণ্ডে 780 পৃষ্ঠায়, আবার আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসির দুররে মনসুর তো আগে বললাম, তাফসির জালালাইন যেটা প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, এতগুলো 10 হাদিস ও তাফসিরের কিতাবে একই তাফসির উল্লেখ হয়েছে। এই আয়াতটা যখন নাজিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, হেবরুল উম্মাহ তারজমানুল কোরআন বলা হয়, তারজমানুল কোরআন। তিনি রিওয়ায়াত করছেন আন ইবনে আব্বাস ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়া কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, যখন এই আয়াত পাক নাযিল হলো ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ক্বারাবাতু হাউলাইল লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতুহুম, যখন এই আয়াত পাক নাযিল হলো হে নবী আপনি বলে দেন তোমাদের নিকট হতে রেসালাতের বিনিময়ে কুরবান মোহাব্বত ছাড়া কিছু চাই না। আমরা সাহাবায়ে কেরামগণ, ইবনে আব্বাস বলছেন, আমরা সাহাবায়ে কেরামগণ রাসূলের পাকের সামনে উপস্থিত হলাম এবং আমরা জিজ্ঞাসা করলাম মান কারাবাতুক ইয়া রাসূল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনারই কারা বাতদার, আপনার নিকট আত্মীয় কারা, যাদের প্রতি মুহাব্বত রাখা। এই আয়াতপাক নাজিল করে আল্লাহ তাআলা আমরা সাহাবীদের উপরে উনাদের মুহাব্বত ওয়াজিব করে দিয়েছেন। তার মানে সাহাবীদের উপরে মুহাব্বত করা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ রাসূল দেখলেন শুধু ফাতেমার নামে কুরবার অর্থ দিয়ে যদি আমি বলি এরা বুঝতে পারবে না, তখন তারা খাতুনে জান্নাত পাককে মানবে, বাকিদেরকে ইনকার করবে। আল্লাহ তাআলা ফাতেমার দ্বারা, ফাতেমা এবং ফাতেমার মাধ্যমে যে নহলে কাউসার জারি হয়েছে এ পুরো আহলে বাইতকে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল এক তাফসীর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে কুরবা এর অর্থ ফাতেমা হচ্ছেন মেন মূল, এর মাদার হচ্ছেন উনি, মা হচ্ছেন উনি, এই আহলে বাইতের সৃষ্টি হচ্ছেন উনার থেকে, উনার পেট মোবারক থেকে এসেছেন। অতএব আল্লাহ তাআলা এখানে উনাকে বুঝিয়েছেন, কিন্তু এর তাফসীর ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন ওয়াহুম আলী ফাতেমা ওয়াবনাহুমা। আল্লাহ পাক এই আয়াত নাজিল করে যাদের প্রতি মুহাব্বত করা তোমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন তারা হচ্ছেন আলী ফাতেমা এবং তার দুই সন্তান হাসান আর হুসাইন আলাইহিমুসসালাম। এটা হচ্ছে রাসূল পাকের ব্যাখ্যা তাফসীর। মূল ফাতেমা, ফাতেমাকে কেন্দ্র করে আলী, ফাতেমাকে কেন্দ্র করে হাসান আর হুসাইন। আল্লাহ পাকের জন্য শুধু কুরবার মাধ্যমে ফাতেমাকে বুঝিয়েছেন, কিন্তু ব্যাখ্যা হলো ফাতেমার মাধ্যমে যত ওলাদ পাক আসবেন আলী ফাতেমা হাসান হুসাইন। এটা 10 কাটা হাদিস ও তাফসীরের কিতাবে এসেছে এবং এই আয়াতের তাফসীরে আবার কাজী সানাউল্লাহ পানিপতি তার তাফসীর আল মাজহারি 11 কিতাব হলো। আরো কিতাবে থাকতে পারে, আমি এতগুলো কিতাবে পেয়েছি, তার মানে আর অর্ধ কিতাবে তার নাই তা না, আরো কিতাবে থাকতে পারে যেগুলো আমার চোখে এখন আসে নাই, যেমন তাফসীরে মাঝারিটা আমার আগে চোখে আসে নাই, এই জন্য ওই কিতাবের হাওয়ালা এই কিতাবে দেওয়া নাই, এটা আমার নিজের লেখা কিতাব। এটা হচ্ছে ইসলাম ও কারবালা, ইসলাম ও কারবালা আমার লেখা কিতাব, আপনাদের সবারই কাছে পৌঁছে গেছে কিতাব, কারণ এখানেই প্রকাশিত বাংলাদেশ থেকে। তো যখন এই কিতাব লেখা হয় তখন আমি তাফসীরে মাঝারি থেকে, বা এই কিতাবটা হয়তো আমি গুরুত্ব দিইনি তখন দেখি নাই, পরে তাফসীরে মাঝারি দেখলাম তাফসীরে মাঝারিতেও আছে, তা আমি এখন তাফসীরে মাঝারিকেও কোট করলাম। তাহলে 11 কিতাব হলো, 11 কিতাব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিলেন সাহাবায়ে কেরাম রেখার মূল পয়েন্ট। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন আপনার নিকট, আপনার এই নিকটাত্মীয় কারা, যাদের প্রতি মুহাব্বত রাখা, মান করবাতু হা উলা ইল্লাজিনা ওয়াজাবাত আলাই না, আলাই না, কে বলছেন? সাহাবায়ে কেরামগণ বলছেন আপনার নিকটাত্মীয় কারা, যাদের প্রতি মুহাব্বত রাখা, আলাই না, হাম পর ওয়াজিব হ্যায়, মানে সাহাবি পর ওয়াজিব হ্যায়, ইয়ানি আহলে বাইতে রাসূল আলী ফাতেমা হাসান হুসাইন আলাইহিমুস সালাম পর মুহাব্বত রাখনা সাহাবা পর ভি ওয়াজিব হ্যায়। হাম তো দূর কি বাত হ্যায়, আমরা তো দূরের কথা, মাওলানা আলীর প্রতি মুহাব্বত করা, খাতুনে জান্নাত পাকের প্রতি মুহাব্বত করা, হাসান হুসাইনের প্রতি মুহাব্বত করা, খানদানে নবুয়াতের প্রতি মুহাব্বত রাখা, হুজুর গাউসে পাকের প্রতি মুহাব্বত রাখা, ঔলাদে রাসূলের প্রতি মুহাব্বত রাখা, সাহাবীদের উপরে ওয়াজিব করেছেন আল্লাহ পাক আয়াত পাক নাজিল করে। এবং সাহাবায়ে কেরাম এটা স্বীকার করে বলছেন আলাই না, আমাদের উপরে উনার মুহাব্বত করা ওয়াজিব, তারা কারা? আল্লাহ রাসূল বলেন তারা আলী ফাতেমা হাসান আর হুসাইন। বুঝতে পেরেছেন? এ তো গেলে এতগুলো তাফসীর। ইমাম বুখারী এই আয়াতের তাফসীরে কি বলেছেন দেখুন, কে? ইমাম বুখারী। যারা বুখারী বুখারী করেন না, এবারে বুখারীর তাফসীর দেখুন। এই আয়াতের তাফসীরে ইমাম বুখারী সহিহুল বুখারী কিতাবুত তাফসীর দারুল উলুম দেওবন্দ প্রিন্ট দ্বিতীয় খণ্ডে 713 পৃষ্ঠা, দেওবন্দ প্রিন্টের সপ্তম দ্বিতীয় খণ্ডে 713 পৃষ্ঠা। বুখারী ছাড়াও জামে ও তিরমিজি, তিরমিজি শরীফ আবু আবু তাফসীর দ্বিতীয় খণ্ডের 157 পৃষ্ঠা, ইমাম কুরতুবি তাফসীরে কুরতুবি চতুর্থ খণ্ডে 414 পৃষ্ঠা, সুয়ুতি তাফসীরে দুররে মানসুর 13 খণ্ড আল কাহিরা মিশর প্রিন্ট 144 থেকে 145 পৃষ্ঠা, আহমদ ইবনে হাম্বাল আল মুসনাদ চতুর্থ খণ্ডে 2599 পৃষ্ঠা। এতগুলো হাদিস ও তাফসীরের কিতাব আমি যে এবারতটুকু শোনাবো এটা সহিহ বুখারী থেকে। কোথা থেকে? বুখারী। কিতাব খুলে দেখে নেন, থাকার পরে না থাকে দেখাবার জিম্মাদারি আমার। এখানে আমাদের মাদ্রাসা আছে, মাওলানা সাহেবের কাছে কিতাব আছে, আমি তো কিতাব আনি নাই, খুলে দেখিয়ে দিব। কিতাবে না থাকলে দেখাবার জিম্মাদারি আমার। কিতাবে থাকার পরে যে না মানে, না লা ইকরাহের দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, মানে না মানে আপনাদের ব্যাপার, কেউ না মানলে আমরা কি করব?
আমি আমার মুর্শিদ থেকে উনার তাওয়াজ্জু থেকে যে শিক্ষা পেয়েছি, এই যে আমি ব্যাকরণ গ্রামাটিক্যাল যে ব্যাখ্যা দিতেছি, এ সব আমার মুর্শিদের তাওয়াজ্জু থেকে পাওয়া, উনার কদম পাকের সাদকা থেকে পাওয়া। উনি যে শিক্ষা এই গোলামকে দিয়েছেন, এই গোলাম ওই ওই শিক্ষাটাই আপনাদেরকে দিচ্ছে। ওনারা তো পৃথিবীতে আহলে বাইত পাক, পৃথিবীতে তো এসেছেন হেদায়তের জন্য না, ওনারা হেদায়তের জন্য এসেছেন। আমি ওনাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, এই শিক্ষা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি, যাতে আপনারাও গুমরাহি থেকে বাঁচে এলো। বুঝতে পেরেছেন না? গুমরাহিতে মানুষ চলে যাচ্ছে, আর অ্যাকশনের মূল্য আপনাদেরকে গুমরাহ রাস্তায় নিয়ে যাচ্ছে। আপনাদের দোষ নয় সাধারণ মানুষের ভাই, এই কথাগুলো তো বলতে চাই না। এই জন্য আমার এখানে আসা, যাতে আপনাদেরকে সত্যটা আমি পৌঁছে দিতে পারি। গ্রহণ করা না করা ভাই আপনাদের ব্যাপার, এরপরেও আপনাদের যদি আমার উপরে রাগ হয় আমি কিছু করতে পারি না, কেননা আমি সব বলতেছি কোরআন আর হাদিস। আপনি হাদিস পাক খুলে দেখেন আছে কিনা, না থাকলে দেখাবার পুরো দায়িত্ব, যত রেফারেন্স আমি দিব, যতগুলো কেতাবের পৃষ্ঠা উল্লেখ করব, যদি কোনো কেতাবে আপনি না পান, ওটা দেখাবার দায়িত্ব জিম্মাদারি আমার। থাকার পরে না মানেন আমি কিছু করতে পারি না, ওটা আমার কোনো হাত নাই। আমাদের কাজ সত্য আর মিথ্যা, এই জাহান্নামের রাস্তা এটা, জান্নাতের রাস্তা এইটা, এই দুটো রাস্তা দেখিয়ে দেওয়া আমাদের কাজ, চলা আপনাদের কাজ ভাই। বুঝতে পেরেছেন? এরপরেও আমাদের সাথে বিরোধিতা করি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে ওনার মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছেন, তারপরেও আল্লাহ রাসূল বদদোয়া করেননি, বলেছেন ইয়া আল্লাহ, ওরা তো আমাকে চেনে না, বরং ওদেরকে হেদায়ত করে। ঠিক আহলে বাইতের কেরাম, ওনারা ওই হেদায়তের জন্য এসেছেন। এত আপনারা ওনাদের বিরুদ্ধে বলেন, ওনার যা শান পাকের খেলাপ করেন, গুস্তাখি করেন, বেয়াদবি করেন, গালিগালাজ করেন, এরপরেও মাওলানা পাক আপনাদের প্রতি নারাজ হন না, কি করলে আপনাদের হেদায়ত হবে, এটাই ওনারা এই চেষ্টাতেই আছে। বুঝতে পেরেছেন না? আমরাও ভাই আমার প্রিয় মুর্শিদের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে এইটাই আমি আপনাদের কাছে মেসেজ দিতে এসেছি। তো সহিহ বুখারী, বুখারী শরীফের তাফসীর, এই তাফসীর শুনলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে। ইমাম বুখারী তাফসীর করেছেন, এটারও রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আন ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন ক্বাউলিহি ইল্লা আল মাবাদাতু ফিল কুরবা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তাকে কিছু লোক এসে জিজ্ঞাসা করলো এই ইল্লা আল মাবাদাতু ফিল কুরবার ব্যাপারে। তার মানে যখন এই আয়াত পাক নাযিল হয়, আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদের সামনে বলেন, সব সাহাবী তো মওজুদ ছিলেন না, পরে যখন অন্য সাহাবায়ে কেরামরা শুনলেন এই আয়াত পাক নাযিল হয়েছে, আল্লাহ রাসূল ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন, তাই বাকি সাহাবীরা ইবনে আব্বাসের কাছে আসলেন রাদিয়াল্লাহু আনহু। তারা এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল যে ব্যাখ্যাটা দিয়েছে আপনি আমাদেরকে বলে দেন, এই মাওয়াদার অর্থ কি? যখন ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, ইমাম বুখারী রিওয়ায়াত করতেছেন, ওখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী উপস্থিত ছিলেন, তার নাম আব্দুল, ওনার নাম হচ্ছে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। বুখারী শরীফের আলফাজ, فقال سعيد بن جبير قربا على محمد, উনি বললেন আমার থেকে শুনে নাও এ তাফসীর, ইমাম বুখারী সহিহুল বুখারী কিতাবুত তাফসীর, বুখারী তাফসীর করতেছেন, আল্লাহর রাসূলের সাহাবী সাঈদ ইবনে জুবাইর বলেন, যেখানে কুরবার অর্থ আলী ফাতেমা হাসান হুসাইন আলাইহিমুস সালাম, ইনারা তো আছেন অবশ্যই, বরং ইনাদের মাধ্যমে আলে মুহাম্মদ কিয়ামত তক যত যাই হবেন সবাই এই কুরবার অর্থ। ইমাম বুখারী কি তাফসীর হে, ইমাম বুখারীর তাফসীর, কুরবা আলে মুহাম্মদ, যে আলে মুহাম্মদের উপর সমগ্র বিশ্বের মানব জাতি, চাহে বেরেলভি, চাহে দাওবন্দি, চাহে ওয়াহাবি, চাহে নামাজাবি, চাহে জামাত ইসলামী, চাহে তাবলীগ জামাত, চাহে সুন্নি, চাহে শিয়া, হর মুসলমান যে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছে, যারাই নামাজ পড়ে, হর নামাজি নামাজের মধ্যে দরুদে পাক পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ, সারা বিশ্বের মুসলমান নামাজ মধ্যে যে মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে যে আলে মুহাম্মাদের উপর দরুদ পড়তেছেন, এই আলে মুহাম্মাদের মহব্বতের কথা আল্লাহ আয়াতে নাযিল করেছে। আলে মুহাম্মদ
তমাম আলে মোহাম্মদ, আলে মোহাম্মদ হাসান হুসাইন আলহিম আসলাম আলে মোহাম্মদ, জাইনুল আবেদিন আলাইসলাম আলে মোহাম্মদ, ইমাম বাকির আলাইসলাম আলে মোহাম্মদ, ইমাম হাসান আল আসকারি আলাইসলাম, এদিকে হাসান মুসান্ন আলাইসলাম থেকে হুজুর সাইয়েদনা হুজুর গাউসুল আজম শেখ মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আলাইহিসসালাম, তিনি থেকে ইমাম মাহদী আলাইসলাম, তক যত আহলে বাইত কিয়ামত পর্যন্ত জারি হবেন এখন আছেন নাই, সবাই আলে মোহাম্মদ। আর এই আয়াত নাযিল করে তমাম আলে মোহাম্মদের মাওয়াদ্দাত ও মুহাব্বত আল্লাহ তাআলা চেয়েছেন। অর্থাৎ এই আয়াত কারিমা পাক পঞ্জতনা তাহার এবং তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত আলে মোহাম্মদ জারি হবে তাদের শান পাকে এই আয়াত কারিমা নাযিল হয়েছে। অর্থাৎ এই আয়াত কারিমা হুজুর গাউস পাকেরও শান পাকে, হুজুর গাউস পাকেরও শান পাকে, কেন উনি আলে মোহাম্মদ। আর ইমাম বুখারী বলতেছেন আলে মোহাম্মদ, ইমাম বুখারী কি বলছেন, উনি মাহদুদ করেননি চারজনকে, মাহদুদ করেন নাই, বলেছেন চারজন মাখসুস, চারজন মাখসুস, আর চারজন থেকে কিয়ামত তক আলে আবা থেকে যত আসবেন সব আলে মোহাম্মদের মধ্যে শামিল। তো আল্লাহ তাআলা এই আয়াত পাক নাযিল করে বললেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাত ফিল কুরবা, হে নবী আপনি বলে দেন এই কুরবা ইনাদের মুহাব্বত ছাড়া কিছু চাই না। এখানে কিন্তু এবার কুরবার অর্থ হলো, কুরবা আমরা বুঝলাম, তাফসিরও আমরা পেলাম, এখন আল্লাহ তাআলা কিন্তু এখানে মুহাব্বত অর্থ বলেন নাই, শব্দ বলেন নাই, অনেক জায়গায় মুহাব্বত এসেছে, মুহাব্বত বলেন নাই, মাওয়াদাত। অন্যান্য জায়গায় হাদিসের বেজান রাসূলের পাক বলে মান হাব্বা আলিয়ান ফাকাদ হাব্বানি, যে আলীকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো, ওখানে মুহাব্বত। এই আয়াত পাকে মুহাব্বত আসে নাই, মাওয়াদা। তাহলে মুহাব্বত আর মাওয়াদার মধ্যে পার্থক্যটা কি এটা জানা দরকার আছে কিনা ভাই? আয়াতে তো মুহাব্বত আসেনি, আমরা সোজা সপ্তাহ মানে যাতে মানুষ বুঝতে পারে আমরা মুহাব্বত বলছি, কিন্তু এসছে মাওয়াদা, মিম ওয়াও দাল তায়ে তানিস, মাওয়াদা। এই মাওয়াদার অর্থ কি এটা কি জানা দরকার আছে না? আচ্ছা, এর অর্থ প্রথমে আমরা ডিকশনারিতে যাব, মিসবাহুল লুগাত এসছে ওয়াদ্দাহু ইয়াওয়াদ্দুহু ওয়াদ্দান ওয়াদুদান ওয়াওয়াদাদান ওয়াউদাদান ওয়াওয়িদাদান ওয়াওয়াদাদাহ ওয়ামাওয়াদ্দাতান ওয়ামাওদিদাতান ওয়ামাওদুদাতান। এই হচ্ছে সেগা, এই সেগা থেকে এসছে, এই সেগা থেকে যে মানেটা এসছে এর মানে হলো খোয়াহেস করনা, মানে ইচ্ছা করা, এবং মুহাব্বত করনা, এই এই যে সেগা থেকে এসছে এই সেগাটার মানে। ফের মিসবাহুল লুগাতের মধ্যে এসছে ওয়াদ্দাহু বিদাদান ওয়া মাওয়াদাতান, এর অর্থ হচ্ছে মুহাব্বত জাহির করনা, শুধু মুহাব্বত করনা না, মুহাব্বত করনা এবং মুহাব্বত জাহির করনা মানে ভালোবাসা প্রকাশ করা। মানেগুলো মাথাতে রাখবেন, মানেগুলো আমি পরে একসঙ্গে আবার এক জায়গায় নিয়ে আসবো। মুহাব্বত ভালোবাসা জাহির করা, এই যে এতগুলো সেগা যে শুনলেন মিসবাহুল লুগাত, আর অন্যান্য লুগাতে পাবেন, এর মাসদার যেটা, এর মাসদার হচ্ছে আল আল ওয়াদাউ, এই এই মাসদার থেকে এসছে আল ওয়াদুদ, এটা আল্লাহ পাকের নাম, এই এই ওয়াদুদ থেকে মাওয়াদা, ওয়াদুদ থেকে মাওয়াদা, আল্লাহ পাকের নাম আল ওয়াদুদ, কি নাম, আল্লাহর একটি নাম, এই মাওয়াদা থেকে, বুঝেছেন না? এই ওয়াদুদের মানে বহুত মহব্বত করনা, খুব বেশি মহব্বত করা। তাহলে যে মাদার থেকে যে মাওয়াদা এসছে এর এটাও একটা মানে যে বহুত মহব্বত করনা, জিয়াদা মহব্বত করনা, খুব বেশি মহব্বত করা এবং মহব্বত জাহির করনা, শুধু মহব্বত করা নয় মহব্বতকে প্রকাশও করা, ডিকশনারি। আর এর যে মাসদার, এর এর অর্থ এর মাসদার হচ্ছে আল ওয়াদাউ, মাসদার মানে কি এটা মানে আপনারা বুঝলেন না, এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ড লাইভ টেলিকাস্ট হচ্ছে, তো অনেক আলেমরা শুনতেছেন, আপনাদের সামনে আমার এত বলার প্রয়োজন ছিল না, কিন্তু বলতে হচ্ছে তাদের জন্য, তাদেরও জানা দরকার রয়েছে। মাসদার শব্দের অর্থ আপনারা জানেন, কিন্তু আরবি বলছি বলে বুঝতে পারছেন না, একে ইংলিশে বলে রুট, রুট রুট মানে ধাতু বাংলায় বলে, যেটা থেকে শব্দ তৈরি হয়, যার যতগুলো শব্দ তৈরি হয়েছে প্রত্যেক শব্দের একটা রুট থাকে, যাকে বাংলায় ধাতু বলে, ইংলিশে রুট বলে, আরবিতে মাসদার বলে, মাদ্দা। হ্যাঁ তাই না? আচ্ছা, তো যেটা থেকে শব্দ, তো যেমন মসজিদ, এটা কি একটা শব্দ, মসজিদ কি, এটা কোন একটা শব্দ থেকে তৈরি হয়েছে, রুট থেকে তৈরি হয়েছে, এর রুট কি, রুট সাজাদা,
সাজদা থেকে তৈরি হয়েছে মসজিদ, মানে যেখানে সাজদা করা হয়, সাজদা করার স্থান। তো মসজিদের রুট হলো বা মাসদার হলো মাদ্দা হলো সাজাদা, আর সাজদা বুঝেছেন না? তো ঠিক মাওয়াদ্দা বলেন, ওয়াদুদ বলেন, যত সেগা শোনানো হলো এর রুট হচ্ছে আল ওয়াদা ও রুট। এই আল ওয়াদা ও থেকে এসছে ওয়াদুদ, আল ওয়াদা ও থেকে এসছে যত সেগা শোনালাম, আল ওয়াদা ও থেকে এসছে মাওয়াদ্দা। এই রুটের মানেটা কি? এই রুটের মানেটা কি আল ওয়াদা ও? মিসবাহুল লুগাতের মধ্যে এই আল ওয়াদা ও এই মাসদার এই রুটের অর্থ হচ্ছে হালাকাত। এটা আরবি টু উর্দু লুগাত। কি হালাকাত? হালাকাত মানে ধ্বংস, আল ওয়াদা ও মানে ধ্বংস, বুঝতে পেরেছেন? ধ্বংস। তো এর অর্থ হলো এই আল ওয়াদা ও ধ্বংস, হালাকাত ধ্বংস হয়ে যাওয়া। এই থেকে সে মাওয়াদ্দা, অর্থাৎ এমন মুহাব্বত করো আমার আহলে বাইতকে, এমন মুহাব্বত করো, এমন মুহাব্বত করো, উনার মুহাব্বতে নিজেকে ফানা করে দাও, বিলীন করে দাও, যেখানে তোমার নিজের নিজস্বতা থাকবে না, ওখানে আমি থাকবে না, নিজেকে আহলে বাইতের মুহাব্বতে ধ্বংস করে দাও। এই হলো মাওয়াদ্দা, বুঝতে পেরেছেন? এই মাওয়াদ্দার অর্থ হচ্ছে আল ওয়াদা ও থেকে, মানে শুধু মুহাব্বত নয়, মুহাব্বতের নাম মাওয়াদ্দা নয়, মুহাব্বতের অনেক স্টেজ রয়েছে। এই মুহাব্বতের যত স্টেজ রয়েছে তার টপ স্টেজে চলে যাও, ভালোবাসতে বাসতে এমন ভালোবাসা রাখো এদের প্রতি, নিজেকে বিলীন করে দাও, নিজেকে ফানাহ করে দাও, নিজেকে মুহাব্বতে শেষ করে দাও। তোমার আমি বলেন আর আমিত্ব থাকবে না, আমি তাকে উনার মুহাব্বতে শেষ করে দাও, ধ্বংস করে দাও, বিলীন করে দাও। যখন তুমি তোমাকে, তুমি আলী ফাতিমা হাসান হুসাইন হুজুর গাসবা এই আহলে বাইত আলে মুহাম্মদ উনাদের মহব্বতে যখন তুমি নিজেকে বিলীন করে দিতে পারবে, সমাপ্ত করে দিতে পারবে, নিজেকে খতম করে দিতে পারবে, উনাদের মহব্বত করতে গিয়ে উনাদের সামনে তোমার আমি বলে কোনো ভাষা থাকবে না, যখন নিজেকে উনাদের মহব্বতে নিজের ইচ্ছা চাওয়া পাওয়া কোনো কিছুই থাকবে না, ইচ্ছাকে চাওয়াকে পাওয়াকে সবকিছুকে নিজের আমিত্বকে ভালোবাসাকে কুরবান করে দাও, এরকম মহব্বত রাখো, যখন তার মহব্বতে নিজেকে তুমি বিলীন করে দিতে পারবে, ফানা করে দিতে পারবে, খতম করে দিতে পারবে, নিজেকে শেষ করে দিবে ওনার মহব্বতে, ওইটারই নাম হবে মাওয়াদ্দা। আর আল্লাহ চেয়েছেন ওইটা, আল্লাহ চেয়েছেন কোনটা? ওইটা মহব্বত চান নাই। মুহাব্বতের যত স্টেজ রয়েছে তার মধ্যে টপ স্টেজ যে তুমি ওই রকম মুহাব্বত রাখো, এই রকম নাই যে ভালোবাসা করতে গিয়ে তুমি তোমার ইচ্ছা প্রকাশ করো, নিজের আমিত্ব প্রকাশ করো, নিজে উনি বললেন যে এই করো, উনি বললেন হুজুর রহম করেন এইটা নাই, আমার ইচ্ছা এইটা হোক, তোমার কাছে আমার ইচ্ছা বলে তোমার ইচ্ছা বলার কিছু থাকবে না, যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের মুহাব্বতকে উনাদের মহব্বতে তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে ফানাহ না করতে পারবে, বিলীন না করতে পারবে, শেষ না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত উনাদের মহব্বতে নিজেকে ডুবিয়ে না দিতে পারবে, খতম না করতে পারবে, ততক্ষণ মাওয়াদ্দা হলো না, ততক্ষণ মহব্বত হলো মাওয়াদ্দা হলো না। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের কাছে এই আলী ফাতিমা হাসান হুসাইনের প্রতি মহব্বত চাইনি, আমি তোমাদের কাছে হে নবী বলে দেন এই রেসালতের বিনিময়ে আমি যে তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি, রোজা পৌঁছে দিয়েছি, হজ পৌঁছে দিয়েছি, যাকাত পৌঁছে দিয়েছি, কোরআন পৌঁছে দিয়েছি, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি, তোমরা গোমরাহী ছিলে সেখান থেকে হেদায়েতের দিকে নিয়ে এসেছি, শিরক থেকে তুলে ঈমানের দিকে নিয়ে এসেছি, কালেমার দিকে নিয়ে এসেছি, যা কিছু তাবলীগ করলাম এই রিসালাতের বিনিময়ে তোমাদের কাছে এক কিছুই চাই না, একটাই চাই যে আলী ফাতিমা হাসান হুসাইন ইনাদেরকে ওই রকম মহব্বত করো, শুধু ভালোবাসা নয়, এমন ভালোবাসো, এমন ভালোবাসো, নিজের যত প্রকার ভালোবাসা তোমার রয়েছে সমস্ত ভালোবাসাকে উনাদের ভালোবাসার উপরে বিসর্জন দিয়ে নিজের আমিত্বকে নিজেকে হালাকাতের দিকে ঠেলে দাও, উনাদের মহব্বতে নিজেকে ফানা করে দাও, এই মহব্বত আমি তোমাদের কাছে চাই রেসালাতের বাদলা। বুঝতে পেরেছেন ভাই কি রকম মাওয়াদ্দা আল্লাহ তাআলা চেয়েছেন? এই জন্য আয়াতে পাতে আল্লাহ পাক মহব্বত বলেন নাই মাওয়াদ্দা। আমরা কি পেরেছি? আমরা পেরেছি? আমরা তো যাই, যদি ভালোবাসতে পেরেছি মাওয়াদ্দা পারি নাই। হুজুর পাক বললেন যে অলিউল্লাহ এই কাজটা করো, আমি তো কেন আমার ইচ্ছা
একটু এতে গেল, তা আমি জোর করে আদায় করে নিলাম। আল্লাহ হুজুর পাক, আমার মনে হয় যে এটা না হলে এইটা হলে ভালো হয়। তো হুজুর পাক যেহেতু ভালোবাসেন, ওনারাও তো ভালোবাসেন, তো যে ওনারা দেখেন যেহেতু বলছে তাহলে ভালো হয়, তো আচ্ছা ঠিক আছে যাও, তাই দেওয়া হলো। হুজুর পাক মঞ্জুর করলেন, রাখলেন না, বিরক্ত হলেন না, বরং ভালোবাসেন বলে দিয়েও দিলেন। এটা হলো মুহাব্বাত, এটা হলো কি, এই মাওয়াত দানা, এটা হলো আমি ভালোবাসি উনিও ভালোবাসেন। তো যেহেতু আমাকে খুব ভালোবাসেন এই জন্য আমি বললাম হুজুর পাক আমাকে এটা দিলেই ভালো হতো, আমাকে এটাই ভাগ মনে হচ্ছে। তো যেহেতু ভালোবাসেন তাই হুজুর পাক মত পরিবর্তন করলেন, আচ্ছা ঠিক আছে যাও তোমাকে দেওয়া হলো, খুশির সাথেই দিলেন। কিন্তু এটা আমার হলো ভালোবাসা, ভালোবাসা মুহাব্বাত, মাওয়াদ্দা নয়। যখন উনি আমাকে দিবেন আর মনে হবে যে এটা আমার ইচ্ছার বিরুদ্ধে, মাওয়াদ্দা তাকে বলে, যদি আমার ইচ্ছার বিরুদ্ধে যায় মানে আপনি আমার জন্য ওইটা মঞ্জুর করেছেন, আমার প্রয়োজন নেই, আমার ওইটাই দরকার, আপনার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার কোনটা ভালো কোনটা খারাপ আপনি আমার সব ভালো মন্দের মালিক আপনি, অতএব আমার ইচ্ছা যদি অন্য, আজ আপনি যেহেতু অন্যটা বলেছেন আমার ইচ্ছা আজ থেকে পরিবর্তন হয়ে গেল। দ্যাট ইজ মাওয়াদ্দা। উনার কাছে আমি ভাষা থাকবে না যে আমি করব, আমাকে দোয়া করলে আমি 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 বলে শব্দটা ওনাদের কাছে থাকবে না। উনার কাছে বায়াত হয়েছে মানে বিক্রি হয়ে গেছে, গোলাম, এখন উনি যেদিকে ঘোরাবেন ওই দিকে ঘুরবো, দ্যাট ইজ মাওয়াদ্দা। আল বাদাউ হালাকাত, হালাকাত অর্থাৎ নিজেকে শেষ করে দেওয়া ওনার মহব্বতে, নিজের ইচ্ছা চাওয়া পাওয়া সবকিছুকে শেষ করে দেওয়ার নাম মাওয়াদ্দা। আর আল্লাহ কোরআনে মুহাব্বত চাননি, চেয়েছেন কি বলুন, চেয়েছেন কি, এটা আমরা পেয়েছি। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হবে আর আল্লাহ ওনার উপরে হুকুম হবে আর উনি নিজে করবেন না। আপনারা হিস্ট্রিতে পড়েন নাই, আমরা যখন স্কুল কলেজে পড়েছি সেখানেও হিস্ট্রিতে আমাদের কাছে ছিল এটা, যে এক ব্যক্তি রসুল পাকের কাছে নিয়ে আসলো এক বাচ্চাকে, সে খুব মিষ্টি খেত, খুবই মিষ্টি খেত, কিন্তু লোকটা গরিব ছিল, মিষ্টি কিনে দিতে পারতো না, নিষেধ করলো, বাচ্চা শুনতো না, জিভ ধরতো যে আমি মিষ্টি খাবো। তো রাসূল পাকের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে খুব মিষ্টি খায়, আমার তো মিষ্টি অত পয়সা নাই, হুজুর আপনি বলে দেন, আপনি যদি বলেন তাহলে নিশ্চয়ই শুনবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে 7 দিন পর তুমি ওকে নিয়ে এসো। তো 7 দিন বাদ উনি ভাবলেন 7 দিন পর বোধহয় তাবিজ টাবিজ দিবেন, বুঝলেন না, 7 দিন বাদ উনি আবার আসলেন যে দেখি কি তাবিজ দেন। আল্লাহ রসুলের সামনে যখন এলেন, আল্লাহ রসুল না তাবিজ দিলেন, না দম করলেন, না ফু দিলেন, কিছুই করলেন না, খালি ওর মাথায় হাত দিয়ে বললেন, বাবা তুমি আর আজ থেকে মিষ্টি খেও না। সঙ্গে সঙ্গে বাচ্চাটা মাথা নেড়ে বললো যে জি আর খাবো না। তো সেই দিন থেকে বাচ্চাটা মিষ্টি খাওয়া ছেড়ে দিল। মেয়েটি অবাক হলো যে এই কথাটা তো ওই দিনই বলতে পারতেন, ওই দিনই বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা সেদিন বললেই হতো। তখন উনি বললেন যে আমি মিষ্টি খেতে নিজেই পছন্দ করি, যেখানে আমি মিষ্টি খাই আর আরেকজনকে খেতে নিষেধ করি কি করে, বুঝতে পেরেছেন না, যেখানে আমি নিজেই মিষ্টি খাই পছন্দ করি আরেকজনকে আমি নিষেধ করি কি করে, তাই তাকে নিষেধ করার জন্য 7 দিন আগে আমি পরহেজ করলাম মিষ্টি থেকে। তাকে নিষেধ করার আগে প্র্যাকটিক্যাল নিজের জীবনে তাকে প্রতিফলন করলাম, নিজে পরহেজ করলাম, 7 দিন আমি মিষ্টি খাই নাই, নিজে মিষ্টি খাওয়া থেকে বিরত হয়ে তারপর তাকে আমি নিষেধ করলাম। তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিক্যাল আগে নিজে করেন। আল্লাহ পাক মাওয়াদ্দা চেয়েছেন যে আপনার আহলে বাইতের প্রতি মাওয়াদ্দা করতে বলেন রেসালাতের বিনিময়ে। কিভাবে মাওয়াদ্দা করতে আল্লাহ রাসূল দেখাবেন না, আল্লাহ রাসূল নিজে মাওয়াদ্দা করে দেখিয়ে দিয়েছেন। কখন? খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের মধ্যে রিওয়ায়াত করেছেন। কোথায়? তারিখে বাগদাদ কিতাবের মধ্যে খতিবে বাগদাদ, ইমাম খতিবে বাগদাদি রিওয়ায়াত করেছেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানু মুবারকের উপর ইব্রাহিম আলাইহিসসালাম বসেছিলেন, আর এক জানু মুবারক ইমাম হুসাইন আলাইহিসসালাম, দুইজনকে আদর করছেন, স্নেহ করছেন। এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম চলে আসলেন। জিব্রাইল এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনি দুজনকে একসাথে রাখতে পারবেন না, আল্লাহ পাক আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আপনি দুজনের মধ্যে যাকে ইচ্ছা, একজনকে চেয়েলেন, যাকে চাইবেন তিনি থাকবেন, আর একজনকে আল্লাহ পাক তুলে দেবেন। রাসূলের পাক ইচ্ছা করলেন, আমি যদি আমার ছেলে ইব্রাহিম আলাইহিসসালামকে চাই, ইমাম পাককে তুলে নিলে আমার তো কষ্ট লাগবে, আমি জানের থেকে মহব্বত করি, আমি ইমাম পাকের জন্য বলেছেন ফেদাকা আবি ওয়া উম্মি, হে হাসান হোসেন তোমাদের উপর আমার বাপ কুরবান, আমার মা কুরবান, আবার আমার সবচেয়ে বড় কষ্ট পাবে মা ফাতেমা, উনার কান্না আমি সহ্য করতে পারবো না, কিন্তু আমার ছেলে চলে গেলে আমি সে ব্যথা সহ্য করতে পারবো। উনি জিব্রাইল আসলামকে বললেন, আমি ইমাম হুসাইন আলাইহিসসালামকে ছাড়তে পারবো না, আমি ইমাম হুসাইন আলাইহিসসালামের উপরে আমার ছেলেকে কুরবান করে দিলাম। এটা আল্লাহকে গিয়ে বললেন,
জিবরিল আলাইহিসসালাম চলে গেলেন, ঠিক তিন দিনের মাথায় ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়া ছেড়ে চলে গেলেন, রেসালে হক লাভ করলেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন নিজের সন্তান, নিজের পুত্র, নিজের ছেলে ইব্রাহিম আলাইহিসসালামকে ইমাম হুসাইন আলাইহিসসালামের উপরে কুরবান করে দেখিয়ে দিয়ে দিলেন মানবতা কেমন করে করতে হয়। নিজে মানবতা করে দেখালেন যে যতক্ষণ পর্যন্ত না তুমি নিজেকে ওনার নিজের ভালোবাসাকে এবং নিজের সন্তানকেও ওনাদের মহব্বতে কুরবান না করতে পারবে মানবতা হবে না। আল্লাহ রসুল নিজে প্র্যাকটিক্যালি নিজের সন্তানকে, শাহজাদাকে ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে কুরবান করে মানবতা করে দেখিয়ে দিলেন, দ্যাট ইজ মানবতা। কারবালাই যখন ওনাদেরকে ঘিরে ফেলেছে রাত্রিবেলায় ইমাম হযরত সাইয়্যেদা জাইনাব আলাইহাস সালাম তিনি তার দুই শাহজাদা আউন মুহাম্মদ এবং আউনকে আলাইহিমাসসালাম দুই শাহজাদাকে ডেকে বললেন, বাবা আগামীকাল ভয়ঙ্কর দিন, ওরা চাই আমাদের মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালামকে শহীদ করতে, তোমাদের দেহে এতটুকু রক্ত থাকতে যেন ইমাম পাকের গায়ে আঁচড় না লাগে। দিনের বেলায় নিজের হাতে তাকে পোশাক পরিয়ে দিলেন, মুকুট পরিয়ে দিলেন, দুই শাহজাদাকে পাঠিয়ে দিলেন, বললেন যে তোমাদের আমি জীবিত দেখতে চাই না, যাও ইমাম পাকের নামে তোমরা নিজে কুরবান করো। এই যে নিজের দুই সন্তানকে মা হয়ে ইমাম পাকের উপরে কুরবানি দিয়ে দিলেন, দ্যাট ইজ মানবতা। আমাদেরকে অনুসরণ করতে হবে, চেষ্টা করতে হবে যতটুকু আমরা পৌঁছতে পারি। এটাই হচ্ছে নিজেকে কেন আপনি আপনাকে কতটা ভালোবাসেন, তার চেয়েও বেশি ভালোবাসেন ছেলেকে। ছেলে অসুস্থ হলে আপনি বলেন ইয়া আল্লাহ দরকার হলে আমার জানকে তুমি নিয়ে এলাও, আমার ছেলেকে সুস্থ করো। একটা মা নিজের জীবনের কুরবান করতে পারে, দিয়ে দিতে পারে তার বাচ্চার জন্য। একটা মা নিজের জীবনও দিয়ে দিতে পারে তার বাচ্চার জন্য। একটা মা যে নিজের জীবনকে কুরবান করতে পারে বাচ্চার জন্য, এই বাচ্চার মহব্বতকে বা বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত ওনাদের উপরে কুরবান না করতে পারবেন ওটা মাওয়াদ্দা না, ওরই নাম মাওয়াদ্দা। বুঝতে পেরেছেন না? আল ওয়াদা ও হালাকা, আল্লাহ তাআলা এটাই বলেছেন, আপনি ওদেরকে বলে দেন শুধু ভালোবাসা নয়, এমন ভালোবাসা, এমন ভালোবাসা। আজ যে ওরা দাড়ি টুপি পরতেছে, ফাখার করতেছে, মাথায় টুপি পরেছে, মুখে দাড়ি রেখেছে, হাতটা জুবা পরতেছে, খেতাব করতেছে, ওয়াজ করতেছে, নিজেকে মুসলমান বলে পরিচয় করতেছে, এই ইসলাম পেলো কোথা থেকে, নামাজ পেলো কোথা থেকে, রোজা পেলো কোথা থেকে, মুখে দাড়ি কোথা থেকে পেলো, টুপি কোথায় পেলো, হাতটা কুব্বা কোথায় পেলো, সব আপনার এবং আপনার আহলে বাইতের কারণ থেকে। আপনার সাহাবা ইমাম হুসাইন আলাইহিসসালাম কারবালায় যদি নিজের জীবনের বিনিময়ে ইসলামকে রক্ষা না করতেন, না দাড়ি থাকতো, না টুপি থাকতো, না ইসলাম থাকতো, না নামাজ, না রোজা, না হাজ, না যাকাত, ইয়াজিদি ইসলাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বিরাজ করতো। আজ ইমাম পাক নিজের জীবন দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন, এর বিনিময়ে যে ইসলামকে ওরা ইমাম পাকের কারণ থেকে পেয়েছে, এই ইসলামকে পাওয়ার বদলা হিসাবে আজ দাড়ি টুপি লেবাস পরে নিজেকে ফাখার করতেছে, কেবলার দিকে নামাজ পড়তেছে, এর বদলা চান, বদলা চান এরকম যে আপনার আহলে বাইত আলী ফাতেমা হাসান হুসাইনের প্রতি এমন মহব্বত রাখবেন নিজেকে ফানা করে দিবে, এই মহব্বত আমি চাই, দ্যাট ইজ মাবাদ্দা। বুঝতে পেরেছেন না? আরেকটি অর্থ আমি আগেই শুনিয়েছি, মহব্বত জাহের করনা, মহব্বত শুধু নিজেকে থানা করলো, ভিতরে ভিতরে মহব্বত করলো না, উনাদের মহব্বত ভয়ে লুকিয়ে রাখলো না, এইরকম নিজে মহব্বত করবে, মহব্বতে নিজেকে বিলীন করবে, আর মহব্বতের ইজহার প্রকাশও করবে, যাতে তার মহব্বত দেখে অন্যরাও মহব্বত করতে শেখে। মুহররম পাক যখন আসবে জিক্রে শাহাদাতের মজলিস করবে, এটা মহব্বতের ইজহার, ইজহার মানে প্রকাশ।
মোহাম্মত জাহির করা জিক্রে শাহাদত করা মরসিয়া করা মাতম করা ওর যে ভিতরে মামাদার রয়েছে ভালোবাসা রয়েছে এটা লুকিয়ে রাখলে হবে না যখনই মোহাম্মক আসবে কারবালা ইয়াদ করে ভিতরে লুকিয়ে থাকা মামাদার ইজহার করবে হাই হুসাইন হাই হুসাইনের মাধ্যমে হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন এর মাধ্যমে জিক্রে শাহাদতের মাধ্যমে মুহররম পাকের চাঁদ পাক উঠবে উঠার সাথে সাথে নিশান পাক উঠাবে মুহাব্বত জাহির করনা মুহাব্বত প্রকাশ করবে যাতে এই নিশান পাক উদ্যমান হওয়ার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতি জানতে পারে তাদের মুহাব্বতের কথা এবং এটা দেখে তারাও মুহাব্বতের জন্য রোনা জারি করতে পারে দ্যাট ইজ মাবাদ্দা বুঝতে পেরেছেন এ তো আমার কথা নাই ভাই এগুলো ইলমিবাদ এ ব্যাখ্যা আমি কোথায় পাবো আমি তো নিজেই একটি নিজেকে মূর্খ মনে করি আমরা মাদ্রাসায় পড়েছি দারুল উলুম কাদেরিয়া হাবিবিয়া থেকে ফারেগ হয়েছি কিন্তু ওখান থেকে একটা পয়সা কিচ্ছু পাই নাই পেয়েছি শুধু এই সার্টিফিকেট যা পেয়েছি তা আমার পীর মুর্শিদ পাকের কদম পাক থেকে এই যা শুনতেছেন এগুলো সব মুর্শিদ আমাকে শিখিয়েছেন কেন শিখাবেন না আমার মুর্শিদ নিজেই তো হলে বেদ পা উনারা জানেন মাবাদ্দা কাকে বলে উনারা মাবাদ্দা করেন উনারাই করতে পারেন তাই গোলামদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা আপনাদের সামনে ততটুকু তুলবার চেষ্টা করছি কি বুঝতে পারছেন ভাই এ সব আমার যিনি পীর ও মুর্শিদ বর্তমান যিনি সাজ্জাদুল হোসেন হযরত পাক প্রতিও মামাদ্দা করতে বলছেন কোরআন পাক পুরো আলে মুহাম্মদ মানে ইনাদের প্রতিও মামাদ্দা আর ইনাদের বিরুদ্ধে যারা কথা বলতেছে বুঝলেন না এই তো এসছিলেন ওনারা কিছুদিন আগে ওনাদের বিরুদ্ধে অনেকেই নাকি অনেক কথা বলছে এটা বলে কি করলো ইনারা তো নবীজির আহলে বাইত পাক না ওলাদ খানদান কি করলো আল্লাহ পাক বলছেন মাবাদ্দা করতে মাবাদ্দা করতে আর মোল্লা ওনাদের কুৎসা করতেছে তো এরা কি কোরআনের সাথে যুদ্ধ করতেছে না বলুন কোরআনের বিরুদ্ধে যাচ্ছে না তো কোরআনের বিরুদ্ধে যাওয়ার পর ওর মুসলমান থাকবে না কাফির হবে ওর মুসলমান থাকে যার কালেমা পড়েছে তার খানদান পাকের বিরুদ্ধে বলছে বুঝতে